আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে অটোমেটিক লাইক এবং কমেন্ট সেন্ডিং করবেন। আপনি যদি কোনো ফটো বা কোনো পোস্টে লাইক অথবা কমেন্ট করতে চান, তাহলে আপনাকে হাত দিয়ে কিছু করতে হবে না, জাস্ট শুধু একটু করে ক্লিক করবেন, হয়ে যাবে 100%। আর বন্ধুরা, আপনার মনির যে কথাটি বলতে চান, নাইস অথবা রাইট অথবা ঠিক বলছেন ভাই, এরকম কোনো যদি কমেন্ট করতে চান, অনেক যে কোনো কমেন্ট করতে চান যে কোনো ফটো বা পোস্টে, সেটি অটোমেটিক্যালি কিভাবে করবেন সেটা আজকে আমি দেখাই দেব। আপনাকে কোনো কিছু হাত দিয়ে টাইপিং করতে হবে না, যার শুধু একটি অ্যাপ্লিকেশনের কাজ। তো আর বেশি দেরি না করে একটু সিম্পল দেখে আসি কীভাবে করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রি ফেসবুকে ঢুকে গেছি। দেখুন দেখুন, এখানে আমি একটা লাইক সেন্টিং করলাম, তারপর মনে করেন এই ফটোটাতে আমি একটি কমেন্ট করব, লিখব যে ভেরি নাইস। তো এখন কিভাবে লিখব দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাইস লিখব, তার জন্য এখানে আমার আগে থেকে কিবোর্ডটিতে লেখা আছে নাইস। তো এই নাইসের উপরে আমি ক্লিক করে দিয়ে সেন্ড করে দিলাম, দেখুন নাইস লেখাটি চলে গেল। তারপর দেখুন এখানে যত পোস্ট আছে, এখানে দেখুন এক ভাই ছবি সারছে, লাভ রেখ দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখানে আসলাম, আসার পর বন্ধুরা এখানে লিখে দিলাম সুপার। দেখুন আমাকে কিন্তু হাত দিয়ে কিছু লিখতে হচ্ছে না, অটোমেটিকভাবে আমি সেন্ড করছি। দেখুন দেখুন এক ভাই পোস্ট করছে, এখানে আমি লিখব ঠিক বলছেন ভাই। তো তার জন্য জাস্ট আমি এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকে লিখে রেখেছি ঠিক বলছেন ভাই, এই দেখেন সেন্ড করে দিলাম, এটা কিন্তু কমেন্ট করা হয়ে গেল। আবার মনে করেন এভাবে লাইক কমেন্ট করবেন সহজভাবে, আপনারা এটা কিভাবে করবেন সেটা আজকে আমি দেখিয়ে দেব। তো দেখুন আমার ভাই পোস্ট করেছে ফেসবুকের, তো দেখুন আমি এখন জাস্ট লিখে দেবো ঠিক বলছেন ভাই, নিচে লেখা আছে রাইট। তো দেখুন আমি কিন্তু অটোমেটিকভাবে সেন্ড করলাম দুটি কমেন্ট। এটা কীভাবে করবেন তার বেশি দেরি না করে চলুন দেখে নেই। তার আগে একটু কথা না বললেই নয়, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন এখনকার সেটিংটি দেখে নিন। তো সবার প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে, আপনাদের ফোনে অবশ্যই এই যে কিবোর্ডটি লাগবে রেডমি কিবোর্ড, তো এটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। জাস্ট আপনি এখন ফেসবুকে চলে যাবেন, চলে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিবোর্ডটি শি করতেছে। তো এখন জাস্ট আপনাকে যা করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন তিন নম্বর একটি আইকন রয়েছে, এই আইকনটিতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কর্নারের দিকে দেখতেই পাচ্ছেন অ্যারো আইকন আছে, ছোট্ট করে এই অ্যারো আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে লেখার ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে জাস্ট আপনি যা কমেন্ট করতে চান সেটি লিখে দেন। তো আমি লিখব নাইস। তো দেখুন নাইস লেখার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করবেন। তারপর এখানে আবার প্লাস বাটনে ক্লিক করে মনে করেন আমি লিখব ঠিক বলছেন ভাই, তো এখানে আমি সেটি লিখে দেব। তো দেখুন আমি কিন্তু বলে দিলাম ঠিক বলছেন ভাই, তো এখানে সেভ করে রাখলাম। আবার মনে করেন এখানে আসলাম, আসার পর লিখব সুপার SUPPER। তারপর মনে করে লিখব আমি রাইট, RIGHT রাইট। তো সেভে ক্লিক করলাম। তো দেখুন চারটি কিন্তু আমি এখানে প্লাস করে রাখলাম, আপনি হাজার হাজার প্লাস করে রাখতে পারেন এই জায়গায়। তো রাখার পর জাস্ট আপনার ব্যাগে চলে আসেন, ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখন কমেন্টে ক্লিক করেন। করার পর বন্ধুরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে আইকনটি আছে সেটিতে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখানে দেখুন সেই কমেন্টগুলো কিন্তু দেখাবে। তো জাস্ট এখানে আমি বলে দিলাম ঠিক বলছেন ভাই, এই লেখাটিতে এখন যদি ক্লিক করেন এটা কিন্তু কমেন্ট বক্সে চলে যাবে। তারপর জাস্ট আপনি সেন্টে ক্লিক করবেন, সেন্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে রাইট, তো আমি যদি এখন রাইট লেখাটিতে ক্লিক করি, ক্লিক করার পর জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন সাইটের দিকে সেন্ট, এই সেন্ড করে দিলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা হাজার হাজার কমেন্ট আগে থেকে বানিয়ে রাখতে পারেন এই জায়গায়। রাখার পর জাস্ট আপনারা এইভাবে খালি শুধু একটু করে ক্লিক করবেন আর জাস্ট সেন্ড হয়ে যাবে। তো দেখুন রাইট লিখলাম ঠিক বলছেন ভাই, এভাবে যে কোনো পোস্টে আপনারা লাইক কমেন্ট করতে পারেন খুব সহজেই।
তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।